নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে সাবধান থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। রাশিফল শুরু করার পূর্বে আমি আপনাদেরকে গোচরফল সম্পর্কে অবগত করতে চলেছি, অর্থাৎ এই মাসে কিছু গ্রহের গোচর হতে চলেছে, সেই গ্রহগুলি কি কি আগে জেনে নিন এবং সেই গ্রহের গোচরের অনুপাতে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার পরবর্তীতে আমি জানাতে চলেছি। 2রা অক্টোবর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই 2রা অক্টোবরই বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। 17ই অক্টোবর রবি গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। 22শে অক্টোবর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং 30শে অক্টোবর শুক্র গ্রহ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কর্মক্ষেত্র। দেখুন, বর্তমান যে গ্রহের দশা রয়েছে সেই হিসাবে একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে পারি, এই মাসে আপনাদের কর্মের জায়গাটা, সেটা চাকরি বলুন এবং ব্যবসা, দুই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত বাধা বিপত্তি আপনাদের চলছিল সেই সমস্ত বাধা বিপত্তি কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের সামনে আসতে চলেছে একটা প্রশস্ত সমুদ্র। আপনারা সেই সমুদ্রে কিন্তু অনায়াসে সাঁতার কাটতে পারবেন। অর্থাৎ এই মাসে আপনাদের চাকরি ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, যারা ঘরে বেকার বসে রয়েছেন, কর্মচ্যুতি হয়ে গেছে, তাদেরও নতুন করে চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা অতি সহজেই চাকরিতে প্রবেশ করতে চলেছেন। এবং এই মাসে যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে আপনাদের জন্য। অর্থাৎ এই মাসে যারা ব্যবসা করছেন তাদের যে সমস্ত অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা এই মাসে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের কথা কিন্তু অনেক মানুষই শুনতে বাধ্য। এই মাসে চাকরি ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের বেতন বৃদ্ধির সাথে সাথে আপনাদের মান সম্মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন, কন্ট্রাকচুয়ালে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাস। অর্থাৎ অক্টোবর মাস আপনাদের চাকরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র দুই ক্ষেত্রে কিন্তু তুফান আনতে চলেছে। এই মাসে আপনাদের সাহস এবং পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও আপনাদের মান সম্মান মর্যাদা প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, অর্থাৎ রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের কেরিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রেও মাসটি যথেষ্ট পরিমাণে শুভময় হতে চলেছে। এই মাসে কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যদি আপনারা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করেন, যদি আপনারা পেট্রোকেমিক্যালের কোনো বিজনেস করেন,
যদি আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, যদি আপনারা গার্মেন্টসের কোনো বিজনেস করেন, যদি আপনারা গোল্ডের কোনো বিজনেস করেন, যদি আপনাদের ট্রান্সপোর্টের কোনো বিজনেস থাকে, যদি আপনাদের গাড়ির কোনো শোরুম থাকে, তাহলে কিন্তু আপনাদের এই মাস মালামাল হতে চলেছেন। এই মাসে বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু সহায়তা আপনারা পেতে চলেছেন, অর্থাৎ বন্ধুরা কিন্তু আপনাকে সহায়তা করবে। এর পাশাপাশি ভাই বোনের কাছ থেকেও কিন্তু আপনি হেল্প পেতে চলেছেন। এ তো গেল জব এবং কেরিয়ার, অর্থাৎ ব্যবসা ক্ষেত্র। এই দুই ক্ষেত্র কেমন যেতে চলেছে এবার আসুন জেনে নেওয়া যাক আপনাদের স্টাডি লাইফ অর্থাৎ পড়াশোনার জীবন কেমন যেতে চলেছে। এই মাস আপনাদের উৎসাহ কিন্তু বৃদ্ধি পাবে এবং পঠন পাঠনের ক্ষেত্রে কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা জান লাগিয়ে দেবেন স্টাডিতে ইম্প্রুভমেন্ট করার জন্য এবং যে কোনো পড়াশোনার লেভেলই হোক না কেন আপনারা সেই লেভেলকে ক্রস করেই যাবেনই যাবেন। এছাড়াও যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। গেল স্টাডি, এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে পারিবারিক জীবন আপনাদের কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে পারিবারিক জীবন কিন্তু মিশ্রিত ফল দিতে চলেছে। খুব ভালো না গেলেও খুব খারাপও যে যাবে তা কিন্তু বলা যাচ্ছে না। এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যাদের মা অলরেডি অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিশেষ সাবধানতার বাণী আমি আপনাদেরকে শোনাতে চলেছি। এই মাসে ভাই বোনের সাহায্য বা সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ফ্যামিলিতে লোক সমাগম কিন্তু আপনাদের হতে চলেছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা পরিবার থেকে কোথাও ট্যুরে যেতে পারেন বা ভ্রমণে যেতে পারেন, এদিকটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এ তো গেল পারিবারিক জীবন, এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন, মাসের শুরুতে আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অলরেডি যারা প্রেম জীবনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা প্রেমে পড়েননি তারা কিন্তু এই মাসে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে। তবে মাসের শেষের দিকে প্রেমে কিছু পরিমাণ বাধার সম্মুখীন কিন্তু আপনারা হতে চলেছেন, তাই আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাকে সন্দেহের বশে কোনো রকম ব্লেম দেবেন না, তাহলে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের কেমন যেতে চলেছে। এই মাসে বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে। এই মাসে আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে, এদিকে কিন্তু একটু আপনাদেরকে নজর রাখতে হবে। এর পাশাপাশি এই মাসে আপনার জীবনসাথীর কাছ থেকে আপনি হেল্প পেতে চলেছেন এবং মানসিক শান্তি যেটা বলে সেটা কিন্তু আপনারা পেতে চলেছেন। এই মাসে আপনাদের ট্যুরে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা হাজব্যান্ড ওয়াইফ কোথাও ভ্রমণে যেতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন। এরপর আসুন জেনে নেওয়া যাক মোস্ট ভাইটাল পয়েন্ট, আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে, তবে আপনাদের এই মাসের শুরুতে একটু আর্থিক প্রবলেম থাকলেও এই প্রবলেমকে কিন্তু আপনারা কাটিয়ে ফেলবেন আপনাদের বুদ্ধির দ্বারা। এই সারা মাস আপনাদের আয়ের স্রোত কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, তবে আয় যেমন হবে খরচাও কিন্তু সেরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই পুজোর মাসে আপনাদের কিন্তু খরচাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের হেলথ কেমন যেতে চলেছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। শরীর নিয়ে কিন্তু আপনাদেরকে একটু ভুগতে হতে পারে, অর্থাৎ বিশেষ করে পাচনতন্ত্রের প্রবলেম অর্থাৎ গ্যাস, অম্বল, বদহজম এবং হাড়ের সমস্যা, হার্টের প্রবলেম, শ্বাসকষ্টজনিত প্রবলেম, এই রকম প্রবলেম কিন্তু আসতে চলেছে। আর্থিক দিক এবং আদার্স দিক ভালো থাকলেও হেলথ নিয়ে কিন্তু একটু আপনাদেরকে ভুগতে হতে পারে এবং যারা অলরেডি এই সমস্ত জায়গায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত এবং ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। তো ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন।